আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা জেনে নিব যে কিভাবে সঠিকভাবে পাত্র এবং খাবার এবং পানি পাত্র ম্যানেজমেন্ট করতে হয়। সঠিকভাবে যদি আমরা এই জিনিসটা না করি তাহলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়। আমাদের যে সমস্ত যে মুরগিগুলি আছে সেগুলোর ওয়েট লস বা মুরগির সঠিক পরিমাণের যে খাবার এবং পানি পাওয়ার কথা সেখানে তার সেটা ব্যাঘাত ঘটে। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এ টু জেড মুরগির খাবার ও পানিপত্র সম্পর্কে। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যারা চ্যানেলটি এখনো নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি আপনার এই বিষয়ে কোনো মতামত থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্স তো আছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এরপরে যে বিষয়টা সেটা আমরা আপনাদেরকে এখন জানিয়ে দেব সবকিছু। তো মোটামুটি ছোটবেলা যখন বাচ্চা থাকে, যখন ছোটবেলা থাকে তখন প্রতি 50 পিস বাচ্চার জন্য একটা করে খাবার এবং একটা করে পানি পাত্র দিলে সেটা হয়। যখন বড় হবে তখন সেটা প্রতি 25 পিসের জন্য একটা। আর আমি মনে করে থাকি 25 দিনের পর থেকে, বা আমি যেটা মনে থাকে ব্যক্তিগতভাবে যে 25 দিনের পর থেকে অবশ্যই প্রতি 20 পিসের জন্য করে একটা করে খাবার ও পানি পাত্র দেওয়াটা বেটার। তারপরে অনেক সময় এই বিষয়গুলো সম্ভব হয় না, ধরেন পাত্র তো যদি একসাথে অনেকগুলো পাত্র দেন তাহলে এই ক্ষেত্রে জায়গারও অনেক বিষয়ের একটা সমস্যা হয়, তারপর প্রচুর জায়গা লাগে, সবকিছু মিলেই অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় আর কি। তবে যেটা স্ট্যান্ডার্ড মানে আপনারা যে জিনিসটা বলবো, আপনারা যখন যখন সকালবেলা যখন খাবার দিবেন তখন একসাথে সবগুলো মুরগির খাবার দেবেন। খাবার দেওয়ার পর দেখবেন প্রত্যেকটা মুরগি খাবার খাচ্ছে, এবং খাবার খাওয়ার পরবর্তীতে দেখবেন আরও কিছু মুরগি বাকি থাকে। ওই হিসেব করে যখন দেখবেন যে প্রায় মুরগি খাবার খাচ্ছে, মিনিমাম আরও 4-5টা দিলে হয়ে যাবে, তাহলে বাকিগুলো খাবার খেতে পারবে, তাহলে ওই হিসেব করে 4-5টা পাত্র আপনারা বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে এরপর যে বিষয়টা খাবার এবং পানির পাত্রটা আমরা কখন দিবেন, দেখেন কিভাবে দিবেন। এখানে যেভাবে এই যে খাবার পাত্র পানির পাত্রটা আমি দিছি, দেখেন আমি ইটের উপর কিন্তু খাবার পাত্রটা পানির পাত্রটা দিছি, যার জন্য আমার এই পানিগুলো সবসময় ফ্রেশ থাকে এবং পানিগুলো কোনো সমস্যা হয় না। আমার প্রত্যেকটা পাত্র ইটের উপর আছে, পানি পাত্রগুলো ইটটারে স্যাপ ইট যেভাবে আছে সেভাবে স্যাপডা করে আমি দুইটা ইট দিছি সমান করে, ওই ইটের উপরে আমি পাত্রটা দিছি। আচ্ছা, এই হচ্ছে ধরেন পানি পাত্রটা এভাবে দিবেন। অবশ্যই খাবার পাত্র পানি পাত্র আপনি উপরও দিবেন না, যদি আপনি যদি পানি পাত্র উপরে না দেন এই পানিগুলোতে পানি ফেলে দিবে, অথবা ওরা যে চলাফেরা করবে ওগুলোর ময়লা পড়বে, বিশেষ করে ওরা অনেক সময় টয়লেটও করে দেয় পানির ভিতরে, সো আবার সেই পানিটা আবার ওরা খায়, যার জন্য ওই বিশুদ্ধ পানি না খাওয়ার কারণে মানে কি বলে নষ্ট পানি যখন নষ্ট হয়ে যায় সেগুলো যখন আবার খায় ওরা, তখন ওরা তো পানি ওরা তো বুঝে না, ওরা তখন আবার খায় তখন সেটা কি হয়ে যায় ওরা অসুস্থ হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পানি খাবারের কারণে অনেক সময় অনেক খামারের সমস্যা সৃষ্টি হয়। দেখেন খামারে কোনো রোগবালা নেই, কোনো সমস্যা নাই, খামার খুব সুন্দরভাবে, কিন্তু এই একটু জায়গায় আমরা ভুল করার কারণে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তারপরে দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা খাবার এবং পানিপাত্রটা আমি কিন্তু ইটের উপরে দিয়েছি। এখানে যে জিনিসটা ইউনিক করেছে সেটা হচ্ছে এখানের পানিপাত্রের ইটগুলো আমি সেপটা করে দিছি, যাতে করে সেটা না পড়ে যায় বা মুরগি যখন লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে, যখন মুরগির নাড়া দিতে আসবো তখন যাতে এটা সমস্যা না হয় সেজন্য সেপটা করে দিছি। বাট খাবার পাত্র বেলায় একটু ভিন্ন রকম করেছি আমি, যদি একটু খেয়াল করেন দেখেন আমি খাবারের পাত্র বেলায় কি করেছি, এই দুটো ইটকে সেপটা করে না দিয়ে আমি ঠিক খাড়া করে দিছি, যার কারণে এই মুরগিগুলার মুরগি যখন বয়স হবে তখন মুরগিগুলোর নিচ থেকে খাবার তুলে খেতে, যখন এই পাতাটা নিচে থাকবে ওইভাবে খাবার খেতে গেলে অনেক সময় ওরা খাবার অনীহে আসে, পাশাপাশি তখন মুরগিরা অনেক সময় এইভাবে বসে বসে খায়, এই বসে বসে তখন যেহেতু নিচের তখন এটা বসে বসে খায়, এই বসে বসে খাওয়ার ক্ষেত্রে ওদের বুকে ঠান্ডা লেগে যায়, যাদের এই ময়লাগুলি ওদের বুকে লাগে ঠান্ডা লাগে, পাশাপাশি ওরা খাবার খায়। এরপরে যে জিনিসটা হয় ওদের চলাফেরার কারণে এখানে ময়লা পড়ে, এই খাবারের ময়লা পড়ে খাবারটা নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, প্রতি সময় এই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তখন এই যদি আপনি যদি এই পদ্ধতিতে দেন তাহলে কি হবে, মুরগিগুলা দেখবেন এখন মুরগিগুলো তো খাবার খাই ফেলছে যার জন্য ওরা বসে গেছে, না হলে ওই যে ওই কর্নারে যেভাবে দেখতে পাচ্ছেন ওরা দাঁড়াদের ওভাবে দাঁড়া খাবে, এবং ওদের যতটুকু দরকার মানে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে মুরগির ঘাড় বরাবর, মুরগির ঘাড় বরাবর আপনাকে মুরগির খাবার পাত্রটা দিতে হবে। সেম এটা ওভাবে আমি একটু এই জন্য ইটটাকে সেপডা না দিয়ে আমি সোজা করে দিছি দুইটা ইট দিয়ে, এবং সেখানে খাবার পাত্র দিছি, যার জন্য আমার প্রতিটা খাবার দেখেন খুব সুন্দর, কোনো ধরনের ময়লা বা কোনো কিছু নেই, ওরা কিন্তু খাবার খেয়ে যায় যার মতো করে বসে আছে। ঠিক আছে বন্ধুরা, তো আসলে এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করতে হবে, যে
আমরা কিভাবে অর্থাৎ খামারের যে ম্যানেজমেন্ট যে পরিচালনা এই পরিচালনার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই খাবার পাত্র এবং পানি পাত্রকে সঠিকভাবে মেইনটেইন করা তো আশা করছি আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা সঠিকভাবে মুরগির খাবার এবং পানি পাত্র আমরা প্রদান করতে পারি যাতে করে খাবার পানি পাত্র কখনোই নিচে দেওয়া চলবে না উপরে দিতে হবে না হলে এটার সাইড এফেক্টও বলেছি যে পানি নষ্ট হয়ে যায় খাবার নষ্ট এগুলো আবার ওরা খেলে ওরা আবার দ্রুত নষ্ট হয়ে যায় তো আশা করছি আপনাদেরকে এই ছোট ভিডিওতে সেগুলো জানিয়েছি এই বিষয়ে যদি আরো কোনো মতামত বা বিস্তারিত কিছু থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ